শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ ১২ জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বালাচড়ায় ভূমিস্খলন, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, শহরের বাজারে মাছে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি নিয়ে সন্দেহ, নির্বিকার প্রশাসন, নতুন দল গড়ছেন না, সমঝোতার ইঙ্গিত সচিন পাইলটের, মুখ্যমন্ত্রীর নির্দেশে সড়কের গর্ত ভরাটে তৎপর হাইলাকান্দি জেলা প্রশাসন, ফ্লিপকার্টের মোবাইল চুরি, কালাইন থেকে চারজনকে গ্রেফতার করল গুয়াহাটি পুলিশ, চিকিৎসার নামে প্রতারণা, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের, বৃষ্টির দেখা মিলতেই সাইল ধান চাষে মাঠে নামলেন গান্ধীনগরের চাষিরা, বিল বেশি নিলে ফেরত দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, ১০০ গ্রাহকের তিন বছরের বিল পর্যবেক্ষণ খুদ মুখ্যমন্ত্রীর, কর্ণাটকে ভরাডুবির পর প্রচারের কৌশল বদলাচ্ছে গেরুয়া শিবির, এবং সর্বশেষ খবরটি হল কর্ণাটকে চালু শক্তি, প্রতিশ্রুতি পূরণ করে টুইট রাহুল গান্ধীর, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার সূচনা করে বিজেপিকে খোঁচা সিদ্ধারামাইয়ার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ক্যান্সারের মতো মারণবেদীর ওষুধ সহ চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে দাবি করছেন রাতাবাড়ির তোলগাঁওয়ের কবিরাজ বশিরউদ্দিন, কিন্তু স্থানীয়রা এসব মিথ্যা বলে একযোগে দাবি করছেন। কিছুদিন আগে বশিরের বিরুদ্ধে অভিযোগ তুলে খড়্গহস্ত হন স্থানীয়রা, সে সময় ক্ষমা চেয়ে কিছুদিন কবিরাজি বন্ধ করে দেন বশির। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। তবে সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় বশিরউদ্দিনের একটি ভিডিও দেখে এলাকায় চর্চা শুরু হয়েছে। ক্ষুব্ধ স্থানীয় মানুষ বশিরউদ্দিনকে রীতিমতো ভণ্ড বলছেন। তাদের দাবি, চিকিৎসার নাম করে বশির সাধারণ গরিব মানুষদের সঙ্গে শুধু প্রতারণা করছে, পাশাপাশি প্রশাসন ও চিকিৎসা বিভাগের নীরবতা নিয়েও চলছে জোর চর্চা। স্থানীয় মানুষের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ক্যান্সার সহ বিভিন্ন চিকিৎসার পুরোদস্তুর ভিডিও পোস্ট করে জনগণকে প্রতারিত করে যাচ্ছেন ভণ্ড প্রতারক বশিরউদ্দিন। ক্যান্সার সহ দুরারোগ্য বিভিন্ন রোগের চিকিৎসার দাবি করে সামাজিক মাধ্যমে ভিডিও ছাড়ছেন তিনি, এতে ভরসা করে প্রতারিত হচ্ছেন হাজার হাজার মানুষ। জানা গেছে বশিরউদ্দিন কৌশলে সাধারণ মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। একজন বরফ বিক্রেতা থেকে কিভাবে রাতারাতি এত বড় মাপের কবিরাজ হলেন বশির, এ নিয়ে গোটা এলাকায় চলছে কানাঘুষো। স্থানীয়রা জানান কিছুদিন আগে এ নিয়ে প্রতিবাদ করেন তারা, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এরপর ক্ষমা ভিক্ষা করে রক্ষা পান বশিরউদ্দিন। কিছুদিন পর ফের একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন বশির। এতে তিনি দাবি করেন তাকে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি বশির আরও দাবি করেন তার কাছে ক্যান্সার সহ অনেক দুরারোগ্য ব্যাধির ঔষধ রয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির ঔষধ তৈরি করতে গোটা বিশ্ব যেখানে নাকানি চুবানি খাচ্ছে, সেই ঔষধ বশিরউদ্দিন তৈরি করলেন কিভাবে? স্থানীয়রা বলেন বশিরউদ্দিনের এসব দাবির উপযুক্ত তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এ ব্যাপারে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পরবর্তী খবরটি হলো ফ্লিপকার্টের মোবাইল চুরি, কালাইন থেকে চারজনকে গ্রেফতার করলো গুয়াহাটি পুলিশ। অনলাইন শপিং অ্যাপ ফ্লিপকার্টে অর্ডার করে কোনো সামগ্রী পছন্দ না হলে ফেরত পাঠানোর সুবিধা রয়েছে এবং অনেকেই এরকমভাবে নানা সামগ্রী ফেরত পাঠান। ফ্লিপকার্ট কর্তৃপক্ষ গ্রাহকের কাছ থেকে ফেরত পাওয়া সামগ্রী রিসিভ করে গ্রাহকের চাহিদা অনুযায়ী সামগ্রী ডেলিভারি করে অথবা মূল্য ফেরত দেয়। এই নিয়ম শুধু ফ্লিপকার্ট নয়, অন্য বেশ কয়েকটি অনলাইন বিজনেস মার্টও মেনে চলে। এখন ফ্লিপকার্টের কাছে ফেরত যাবার আগেই যদি মাঝপথে সামগ্রী গায়েব হয়ে যায়, তবে পুরোপুরি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় ওই সংস্থাকে। এরকমই মাঝপথে ফেরত যাওয়া সামগ্রী চুরি করে অন্যত্র বিক্রি করে দেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে রবিবার। এদিন গুয়াহাটির চাংশারি পুলিশ কালাইন এলাকা থেকে চারজনকে ফ্লিপকার্টের মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করে নিয়ে গেছে। জানা গেছে গত চার জুন ফ্লিপকার্ট অনলাইন বিজনেস মার্টের নর্থ ইস্ট হেড অমিত বাজাজ গুয়াহাটির চাংশারি থানায় এক এজাহার দায়ের করেন। এতে উল্লেখ ছিল বরাক উপত্যকা থেকে ফ্লিপকার্টের যেসব সামগ্রী ফেরত যাচ্ছে তার হিসাব মিলছে না, বিশেষ করে বিভিন্ন দামি মডেলের মোবাইল যেসব গুয়াহাটি গিয়ে পৌঁছার কথা সেসব অফিসে গিয়ে পৌঁছাচ্ছে না। চাংশারি পুলিশ মামলাটি ২২৩ নম্বরে নথিভুক্ত করে তদন্ত শুরু করে প্রথমেই পুলিশ বরাক উপত্যকা থেকে ফ্লিপকার্টের সামগ্রী আনা নেওয়ার কাজে নিয়োজিত বাহনগুলির চালকদের বয়ান নেয়। এতে সুরজ চৌহান নামের এক চালকের কথাবার্তায় বেশ কিছু তথ্য পাওয়ার পর পুলিশ সুরজকে সঙ্গে নিয়ে কাটিগোড়ার কালাইনে আসে শনিবার রাতে। মামলার তদন্তকারী অফিসার এসআই সাদ্দাম আনসারি, কাচার পুলিশের সহযোগে এবং চালক সুরজ চৌহানের বয়ানের উপর ভিত্তি করে
কালাইনের কলেজ রোড থেকে আটক করেন পঙ্কজ বৈষ্ণব, রাহুল বৈষ্ণব ও ব্রাহ্মণগ্রামের সুরজিৎ নাথকে। এই তিনজনকে জেরা করে পুলিশ হানা দেয় কালাইনের কে আর স্টার মোবাইল পয়েন্ট দোকানে। দোকান মালিক কামাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তার দোকান থেকে বের হয় ছয়টি নতুন মোবাইল। এই মোবাইলগুলির আইইএমআই নম্বর পরীক্ষা করে দেখা যায় এগুলি গুয়াহাটির ফ্লিপকার্ট কার্যালয়ে ফেরত পাঠানো হচ্ছিল। সঙ্গে সঙ্গেই মোবাইল দোকান মালিক কামাল উদ্দিনকেও আটক করা হয়। পুলিশের এক সূত্র জানিয়েছেন, ফ্লিপকার্টের গাড়ি চালক সুরজ চৌহান বরাক উপত্যকা থেকে ফেরত যাওয়া সামগ্রীগুলি নিয়ে যাওয়ার সময় কালাইনের পঙ্কজ, রাহুল ও সুরজিতের কাছে বিভিন্ন কোম্পানির দামি মোবাইল কম দামে বিক্রি করে যেত। এই তিনজন আবার কালাইনের কামাল উদ্দিনের কাছে মোবাইল বিক্রি করে দিত। গত 6-7 মাস ধরেই তারা এই কারবার চালাচ্ছিল, কিন্তু ফ্লিপকার্টের বার্ষিক অডিটে ফেরত যাওয়া মোবাইলের হিসাব না মেলায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশে এজাহার দায়ের করার পরই তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। চাংসারি থানায় তদন্তকারী অফিসার এসআই সাদ্দাম আনসারি এই প্রতিবেদককে জানিয়েছেন, আগামীতে এই মামলায় বরাক উপত্যকার আরও বেশ কয়েকজন আটক হতে পারেন। অপরদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর হাইলাকান্দি প্রশাসন, যুদ্ধকালীন তৎপরতায় রাজপথে থাকা উন্মুক্ত গর্ত বরাটে নেমে পড়েছে প্রশাসন। পাঁচগ্রাম বাজারের সিঙ্কিং জোন দীর্ঘদিন থেকে জোড়া জীর্ণ, সড়কের মধ্যে গর্ত না গর্তের মধ্যে সড়ক তা বুঝে ওঠা মুশকিল হয়ে পড়েছিল। তবে এবার শেষমেশ প্রশাসনের নজরে পড়েছে 37 নং জাতীয় সড়কের এই অংশে। অপরদিকে বালাচোড়ায় ভূমিস্খলন, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের কাছাড়ের বালাচোড়ায় ভয়ঙ্কর ভূমিস্খলন হলো। ভূমিস্খলনের ফলে বন্ধ হয়ে পড়ল যানবাহন চলাচল। প্রখর খরার পর অল্প বৃষ্টি পড়তেই রবিবার বিকেলে মহাসড়কে ঘটেছে ভয়ঙ্কর ভূমিস্খলন। এতে ভূমিধসের দুপাশে শত শত যানবাহন আটকে রয়েছে। জানা গেছে হঠাৎ রাস্তা সংলগ্ন পাহাড়ের এক বৃহৎ অংশের মাটি ও পাথর খসে রাস্তার উপর পড়ে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার উপর থেকে 10 রানোর কাজ চলছে। এদিকে ডিমা হাসাও জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এ নিয়ে ডিমা হাসাও জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় মেট্রোলজিক্যাল বিভাগ ও আঞ্চলিক মেট্রোলজিক্যাল বিভাগ গুয়াহাটির পক্ষ থেকে জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 10 দিন ডিমা হাসাও জেলায় প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার দরুন প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সমগ্র ডিমা হাসাও জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলা দুর্যোগ প্রশমন বিভাগের চেয়ারম্যান তথা জেলাশাসক সীমান্ত কুমার দাস এক নির্দেশ জারি করেছেন, ভূমিস্খলন প্রবণ এলাকাগুলিতে সাধারণ মানুষকে আসা যাওয়া না করার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ভূমিস্খলন প্রবণ এলাকাগুলিতে ঘরবাড়ি থেকে সব পরিবারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলার সরকারি বিভাগ লাইন ডিপার্টমেন্টগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, বৃষ্টির দেখা মিলতেই সাইল ধান চাষে মাঠে নামলেন গান্ধীনগরের চাষিরা। গ্রীষ্মকালীন বৃষ্টি না হওয়ার চারদিকে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। রীতিমতো তাদের কৃষকের মাথায় হাত, সময় মতো বৃষ্টি না হওয়াতে কৃষিকাজ করতে পারছেন না কৃষকরা। জল না থাকায় রাতাবাড়ির গান্ধীনগর এলাকার কৃষকরা হাত পা গুটিয়ে বসে রয়েছেন করে এক কথায় করুণ অবস্থা তাদের। দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছেন তাদের মতে, জলের অভাবে এই প্রথমবার চাষবাস করতে পারছেন না তারা, এমন বিকট পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। গান্ধীনগর এলাকার কৃষক আয়াজুর রহমান জানান, গত বছর বন্যার কারণে বা অসময়ে বৃষ্টিপাতের কারণে বড় ধান করতে পারেননি ঠিকভাবে, এবছর আবার সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। গত 2 দিনের সামান্য বৃষ্টির দেখা মিলতেই সাইল ধান চাষ করতে নেমে পড়েছেন তারা, তবে কতটুকু সফল হবেন এ নিয়ে সন্দিহান তারা। অপরদিকে বিল বেশি নিলে ফেরত দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 100 গ্রাহকের 3 বছরের বিল পর্যবেক্ষণ খুদ মুখ্যমন্ত্রীর, চালু হেল্পলাইন। 3টি এলইডি বাল্ব, 2টো ফ্যান ও 1টি মোটর। গত মাসে এর বিল এসেছিল 170 টাকা, কিন্তু এবার বিল দাঁড়িয়েছে 424 টাকা। অথচ তার পরিবারের 1 টাকাও আয় বাড়েনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে টুইট করে এই অভিযোগ জানিয়েছিলেন জনৈক জন রাবা। টুইটে জন রাবাকে সরাসরি উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রীও। হিমন্ত বিশ্ব শর্মা জনকে জানিয়েছেন তার মিটারটি নন স্মার্ট পোস্ট পেড, ফলে প্রিপেড স্মার্ট মিটারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী গত 1 বছর জন রাবার পরিবারের বিদ্যুৎ বিল যাচাই করেছেন। এর ভিত্তিতে মুখ্যমন্ত্রী জন রাবাকে জানিয়েছেন, এবছরের মে মাসে তার পরিবার 70 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। গত বছর মে মাসে রাবার পরিবার এই সময়ে গড়ে 55 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় এবছরের মে মাসে গরম অনেক বেশি, ফলে 10 ইউনিট বেশি বিদ্যুৎ ব্যবহার কোনো অস্বাভাবিক বিষয় নয়। শুধু জন রাবা নয়, এরকম আরও অনেক গ্রাহক সরাসরি বিদ্যুৎ বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে টুইট করেছেন।
এবং মুখ্যমন্ত্রী রাত জেগে এর জবাব দিচ্ছেন। গত কয়েকদিনে তিনি 100 জন গ্রাহককে এভাবে জবাব জানিয়েছেন। বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রিপেইড স্মার্ট মিটার বসিয়ে এপিডিসিএল গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন দল সংগঠন স্থানে স্থানে প্রিপেইড স্মার্ট মিটারের প্রতিবাদে আন্দোলন করে আসছে। এ অবস্থায় স্মার্ট মিটারের মাধ্যমে সত্যি অতিরিক্ত বিল আদায় হচ্ছে কিনা সেটা বুঝতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই অনুসন্ধান শুরু করেছেন। স্মার্ট মিটারের বিভিন্ন সমস্যার কথা এপিডিসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। এপিডিসিএল এর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন গ্রাহকরা, যার ফলে গ্রাহকরা সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তথ্য সহ স্মার্ট মিটারের বিলের অভিযোগ জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী ও গ্রাহকের অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। টুইটার বা সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বিভিন্ন গ্রাহককে উত্তরও দিচ্ছেন। স্মার্ট মিটারের বিল প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, গত 2-3 দিন ধরে তিনি স্মার্ট মিটারের বিলের তথ্য পর্যবেক্ষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রাহক স্মার্ট মিটারের বিলের তথ্য সহ অভিযোগ করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কিছু অভিযোগের সত্যতাও স্বীকার করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, গত কদিনে গভীর রাত পর্যন্ত প্রায় 100 গ্রাহকের 3 বছরের বিল পর্যবেক্ষণ করেছেন তিনি। সেই পর্যবেক্ষণে দেখা গেছে প্রিপেইড স্মার্ট মিটারের বিল পোস্টপেইড মিটারের চেয়ে অনেক কম। তার মতে একসঙ্গে 2টি মাসের বিলের তুলনা করলে হবে না, দেখতে হবে গত বছরের এপ্রিল মাসের বিলের সঙ্গে এবছরের বিলের তফাত কতটা। সেক্ষেত্রে স্মার্ট মিটারে বিল কম এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কিছু দল সংগঠন স্মার্ট মিটারের বিল নিয়ে বিতর্ক করছে উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট মিটারের সমস্যাটা কোথায় তার মূলে যেতে চাইছি আমি। প্রয়োজনে 1000 গ্রাহকের বিল পরীক্ষা করে দেখব। স্মার্ট মিটারের নামে সত্যি যদি এপিডিসিএল বিল বেশি আদায় করে থাকে তাহলে সেই টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে সরকারের ভুল হলে সেই ভুল মেনে নেওয়া হবে। অপরদিকে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনের আগে এই পরাজয় বিজেপির জন্য অশনি সংকেত। ডবল ইঞ্জিন সরকার বা মোদী ম্যাজিক কোনো কিছুই কাজে আসেনি, তাই কর্ণাটক থেকে শিক্ষা নিয়ে এবার প্রচারের কৌশল বদলাচ্ছে বিজেপি। উল্লেখ্য, দক্ষিণ ভারতে বিজেপির শেষ কাঠি হাতছাড়া হতেই মাথা ব্যথা বেড়েছে দলীয় নেতৃত্বের, বিশেষ করে সামনেই 5 রাজ্যে নির্বাচন, তারপরে আগামী বছর আবার রয়েছে লোকসভা ভোটও। তাই এখন থেকেই প্রচারের কৌশল বদলের চিন্তাভাবনা শুরু করছে গেরুয়া শিবির। সর্বত্র ভোটারদের মন পেতে এবার বিজেপি তাদের গেম প্ল্যান কিছুটা বদলাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার মতে। শুধু ডবল ইঞ্জিন সরকারের কথা বলে আর ভোটারদের মন ভুলানো সম্ভব নয়, ভোটারদের মন পোয়া যাবে না, কর্ণাটকই তার সবচেয়ে বড় প্রমাণ। এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়ার কথা বলে ভোট প্রচারে নেমেছিল বিজেপি, কিন্তু সেটা কাজে আসেনি। তিনি বলেন, কর্ণাটক হাতছাড়া হওয়া অত্যন্ত হতাশাজনক, কারণ সেখানে বিজেপি থেকে অনেকটা এগিয়ে কংগ্রেস। তাই আবার লোকসভা ভোটকে পাখির চুপ করে প্রচারের কৌশল বদলানোর ভাবনায় গেরুয়া নেতৃত্ব। ওই বিজেপি নেতা জানান, কেন্দ্রীয় নেতারা এবার থেকে প্রচারে গেলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কথা বলবেন, আর রাজ্যের নেতারা কেবলমাত্র রাজ্যের উন্নতিতে কী কী প্রয়োজন সেটার উপর ফোকাস করবেন। এদিকে বিরোধীরা অনেক সময় ইস্তেহারে বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের জন্য নানা সুবিধা ও প্রতিশ্রুতির কথা বলছেন, এমনকি ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা বলছেন তারা। সেক্ষেত্রে বিরোধীদের সেই প্রতিশ্রুতিকে কাউন্টার করার জন্য উপযুক্ত হাতিয়ার প্রয়োজন, না হলেই সমস্যা। বিজেপি নেতার কথায়, দলের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ক্ষমতায়ন আর সরকার থেকে কিছু পাইয়ে দেওয়ার মধ্যে ফারাক রয়েছে, কিন্তু বিরোধীদের নানা প্রতিশ্রুতিতে মন ঘুরে যাচ্ছে ভোটারদের। সে কারণে হর ঘর নল, পিএম আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে আরও বেশি করে মানুষকে বোঝানো দরকার, এতেই ভোটারদের মন বিজবে। অপরদিকে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসে তো রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করবে। নির্বাচনী ইস্তেহারেও জল জল করছিল সেই কথা। নির্বাচন মেটার পর দক্ষিণের এই রাজ্যে নতুন সরকার তৈরি করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন সিদ্ধারামাইয়া। নির্বাচনে জয়ের মাস কুড়তে না ঘুরতেই প্রতিশ্রুতি মতো কর্ণাটকে রবিবার থেকেই মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা চালু করল কংগ্রেস সরকার। সিদ্ধারামাইয়া সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার থেকে কর্ণাটকে চালু হয়েছে শক্তি, মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবার এই নাম দিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সরকারের বক্তব্য, সরকারি এই সুবিধা কর্ণাটকের মহিলাদের অনেক দূর এগিয়ে দেবে, দ্রব্যমূল্য যে জায়গায় পৌঁছেছে তাতে বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াত বিরাট বড় সুযোগ। কর্ণাটক সরকারের এই উদ্যোগের কথা মনে করিয়ে দিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, আজ থেকে কর্ণাটকে
প্রতিটি মহিলার জন্য বিনামূল্যে বাস ভ্রমণ করানোর প্রতিশ্রুতি পূরণ হলো। তিনি আরও লেখেন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সঞ্চয় আমাদের দায়িত্ব, তাদের অধিকার, কংগ্রেস সরকার তা পূরণ করবে। মেয়েদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার প্রকল্প শক্তির সূচনা করেই কর্ণাটকের পূর্বতন বিজেপি সরকারকে আক্রমণ করে সিদ্ধারামাইয়া। তিনি বলেন, আগে রাজ্যের 30% মহিলা সরকারি বাসে সফর করতেন, বিজেপির আমলে সেই হার 24% নেমে যায়। বিজেপি নেতারা চান না মেয়েরা বাড়ির বাইরে বেরোন,